ঠোঁটের রং কিভাবে আজকে ফিরবে এই নিয়ে আমি আজ ভিডিওটা করব। ঠোঁটের যে কালো রং হয়ে যায় বা পিগমেন্টেশনের জন্য অনেক সময় কালো ছোপ পড়ে যায়, সেটাকে কি করে আপনি ন্যাচারাল কালারে ফিরিয়ে আনবে সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। মহিলারা কিন্তু অনেক সময় ঠোঁটের কালো দাগ লুকিয়ে রাখার জন্য লিপস্টিক বা মেকআপের আশ্রয় নেয়। পুরুষ মানুষের ক্ষেত্রে অনেক সময় কি, যারা প্রচণ্ড পরিমাণে ধূমপান করেন বা নানান রকম নেশার কারণে কিন্তু ঠোঁট কালো হয়ে যায়। আজকে ঠোঁট কিভাবে আপনি ন্যাচারাল উপায়ে কালো দাগটাকে দূর করে ঠোঁটকে ন্যাচারাল কালার দিতে পারবেন বা গোলাপি রং ফিরে আসবে সেটা নিয়েই মেন ভিডিওটা। তো কাটাকাটি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আমি আজকে 8টা ঘরোয়া টোটকার কথা বলবো। এই 8টা টোটকা আপনি যদি পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঠোঁট আস্তে আস্তে পুনরায় আগের রঙে ফিরে আসবে। তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে লেবু, পাতি লেবু বা কাগজি লেবু নিয়ে ঠোঁটের মধ্যে ভালো করে যদি লাগিয়ে নেন, হালকা করে লাগিয়ে সারা রাত ঘুমিয়ে পড়বেন, সকালবেলায় ঠোঁটটা ধুয়ে দিলে আস্তে আস্তে কিন্তু ঠোঁটের রং চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে এক চামচ মধুর মধ্যে 5 থেকে 6 ফোঁটা লেবুর রস যদি দিয়ে দেন, তারপর সেই মিশ্রণটা ঠোঁটের মধ্যে লাগিয়ে নিয়ে 15 থেকে 15 মিনিট রেখে দেবেন। তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবেন। তাতে কি হবে, ঠোঁটের মধ্যে যে কালো দাগগুলো আছে লেবুর রস সেটা তুলে দেবে এবং মধু কাজ হচ্ছে ময়শ্চারাইজার লেভেলটাকে ঠিকঠাক জায়গায় রাখে। তো তৃতীয় যেটা করতে পারেন সেটা হচ্ছে এক চামচ দুধের মধ্যে 2 চিমটি মতো হলুদ মিশিয়ে নিন এবং একটা পেস্ট তৈরি করুন। এই পেস্ট ঠোঁটের মধ্যে লাগিয়ে দেন, কিছুক্ষণ রাখুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন এতে ইউজ করার পরে ঠোঁটের কিন্তু স্বাভাবিক রং আস্তে আস্তে আপনার ফিরে চলে আসবে কয়েক সপ্তাহের মধ্যেই। পঞ্চম যেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু খুব একটা ভালো কাজ করে ঠোঁটের দাগ বা মুখে যে কোনো দাগ তুলতে গেলে এবং ঔষধি গুণে ভরপুর এই অ্যালোভেরা জেল। তো আপনি অ্যালোভেরা জেল ডাইরেক্ট গাছ কেটে সেখান থেকে যে সাদা জেলটা বেরোয় সেই জেলটাকে ঠোঁটের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে পারেন। এতে কিন্তু খুব তাড়াতাড়ি ঠোঁটের দাগ মুছে যাবে। ষষ্ঠ বা 6 নম্বর যেটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল হচ্ছে হাইপার পিগমেন্টেশনকে তোলার মতো ক্ষমতা রাখে। যদি আপনার ঠোঁট কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনি ঠোঁটের মধ্যে গোলাপ জল ভালো করে লাগিয়ে নেবেন, এটা তুলত করে লাগিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, তারপরে সাদা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এটাতেও কিন্তু আস্তে আস্তে আপনার কালো দাগ উঠে যাবে। সপ্তম যেটা হচ্ছে সেটা কিন্তু খুব সস্তা এবং ঘরোয়া, সবারই বাড়িতেই কম বেশি থাকে, সেটা হচ্ছে নারকেল তেল। এই নারকেল তেল হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ঠোঁটের কালো দাগ তুলে দেয়। আপনার যদি নিয়মিত সকালে এবং রাত্রে 2 বার যদি হালকা করে ঠোঁটের মধ্যে নারকেল তেল লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ঠোঁটের কালচে দাগ 1 সপ্তাহের মধ্যে কিন্তু অনেকটাই কমে যাবে। অষ্টম যেটা হচ্ছে 8 নম্বর সেটা হচ্ছে শশার রস। যদি শশা কেটে তার রসটাকে ভালো করে থেঁতো করে রসটা বার করে নিয়ে ঠোঁটেও লাগালেন, সঙ্গে সঙ্গে মুখেও লাগিয়ে নেবেন। এ কী হবে, আপনার ঠোঁটে যে কালো দাগগুলো আছে সিগারেট বিড়ি বা যারা ধূমপান করেন বা যাদের এমনি কালো হয়ে গেছে তারাও কিন্তু আস্তে আস্তে কালো দাগ থেকে মুক্তি পাবেন এবং তার ন্যাচারাল যে স্কিন কালার, ঠোঁটের যে কালার, সেই কালারটা ফিরে আসবে। এই 8টি ঘরোয়া টোটকা আজকে আমি বললাম। এই 8টি ঘরোয়া টোটকা আপনারা যদি ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কালো দাগ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমার ভিডিও যদি সত্যিই আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে কী হবে আমার ভিডিও করার মানসিকতা আরও একটু বেশি হবে, নাহলে হয়তো ভিডিও করা বন্ধ করে দিতে হবে। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই পর্যন্তই।